प्रिय शिक्षार्थीवृंदरा सलामु आलैकुम আমি আব্দুল্লাহ আল মামুন বনশ্রী ন্যাশনাল হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় 3 এর পরিমাপের একটি সৃজনশীল অঙ্ক করে দেখাবো। চলো আমি আগে প্রশ্নটা দেখে নেই। আর আমার যদি এই ফেসবুক আইডি যেটা আছে সেটা হচ্ছে আব্দুল্লাহ আল মামুন এই নামে, আর মোবাইল নাম্বারটা হচ্ছে 01914897634, আর আমার ক্লাস নাম্বার হচ্ছে 29। তাহলে চলো দেখি এটা। এটা হচ্ছে অনুশীলনী তিন পরিমাপ, টপিকসটা হচ্ছে পরিমাপ। তো এখানে আমাদের যে প্রশ্নটা আমি নিয়েছি এটা হচ্ছে কি, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী একটি গড়ের, আবার একটি গড়ের মেজের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 5 মিটার, এ হচ্ছে উদ্দীপক। তার মানে এখানে দেওয়া আছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, আর আবার একটি ঘরের মেজের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। তো এখানে যে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সেটা হচ্ছে কতে সহজ কোশ্চেনে ঘরটির মেজের ক্ষেত্রফল কত, ঘর সম্পর্কে যে কথা দেওয়া আছে সে তার আলোকে ঘরটির মেজের ক্ষেত্রফল কত, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, গতে এসে ঘরটির দেয়ালে পুরুত্ব 12 সেন্টিমিটার হলে চার দেওয়ালের আয়তন কত। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসো এই ক্ষেত্রে আমরা যে প্রথমে যে ক্ষেত্রফল বিষয়টা আছে কত আমার ক্ষেত্রফল বের করতে হবে, তার আগে আমরা একটু ক্ষেত্রফল সম্বন্ধে জেনে নিই। ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল সাধারণত অনেকে আমরা বলে থাকি যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু প্রকৃততে আমরা যদি আরেকটু ভালো করে জানার চেষ্টা করি, ক্ষেত্রকে আমরা বলতে পারি যে তল বা জায়গা, এই তিনটা নামে আমরা বলে থাকি ক্ষেত্র। ক্ষেত্র মানে তল বা জায়গা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কোনো তল বা জায়গার পরিমাপ। আর এই পরিমাপটা করার জন্য আমাকে দুইটি ভিত্তির উপর নির্ভর করতে হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1 নম্বর ভূমি, মূল ভিত্তি হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য, 2 নম্বর উচ্চতা, ওই তলের উচ্চতা। অর্থাৎ এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা যে কোনো জ্যামিতিক চিত্রের তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কী কী ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা। তো আমাদের এখানে গড়ে যেটা আছে সেটা আমরা একটি আয়তাকার ঘর ভেবে নিয়েছি, তাই আয়তাকার ঘরের বেলায় আমরা যে এই প্রস্থ যা উচ্চতা তাই এখানে আমরা প্রস্থ বা উচ্চতা যেটাই বলি সমস্যা নেই, আর এটা আমরা বলবো হচ্ছে ভূমির দৈর্ঘ্য বা শুধু দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ক্ষেত্র মানে হচ্ছে কোনো তল বা জায়গা, আর ক্ষেত্র মানে হচ্ছে কোনো তল বা জায়গার পরিমাপ, আর এই জায়গা পরিমাপ করতে হয় দুটি মূল বিষয়ের উপর ভিত্তি করে, সেটি হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য আর হচ্ছে উচ্চতা। তাই আমরা এই আয়তাকার ক্ষেত্রফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার উচ্চতা রয়েছে, তার ভূমির দৈর্ঘ্য আছে, তাই এটাকে আমরা ভূমি গুণ উচ্চতা বা দৈর্ঘ্য গুণ প্রস্থ যে কোনো একটা বললেই হবে। তাহলে আসো আমরা কয়ের সমাধানে চলে যাই। কয়ের সমাধানে দেখো দেওয়া আছে, আমি আগে করে রেখেছি কিছু অংশ, তা ঘরের মেজের দৈর্ঘ্য 20 মিটার আমাদের দেওয়া আছে, প্রস্থ 10 মিটার দেওয়া আছে, তাহলে আমি সূত্রটা লিখে নিলাম মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য যা যদি 20 বসাই আর প্রস্থ হচ্ছে 10, এখানে আমরা একক লিখব বর্গ মিটার, তাহলে কত হবে 200 বর্গ মিটার। এই তাহলে এটা উত্তর হয়ে গেল যে ঘরটি মেজের ক্ষেত্রফল, ঘরটি মেজের ক্ষেত্রফল হচ্ছে উত্তর 200 বর্গ মিটার। এই এবার আসো আমরা খ নম্বর উত্তরটা, যেটা ঘরটি কত কিলোগ্রাম বায়ু আছে, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো এই বায়ু পরিমাপের জন্য আমাকে আবার আয়তন সম্বন্ধে একটু ধারণা নিতে হবে, তাহলে আমরা একটু জেনে নিই আয়তন বিষয়টা কি। আয়তন তো আয়তন হচ্ছে যে একটি ঘনবস্তুর যে তার উপাদানের পরিমাণ, বা একটি ঘনবস্তুর ফাঁকা যে জায়গাটা আছে সেই জায়গার পরিমাণকে আমরা বুঝাই, সেই পরিমাপটাই আমরা করি আয়তনের জায়গায়। তাহলে আসো আমি একটু উদাহরণস্বরূপ দেখাই যে এই আমার হাতে একটা বই আছে, বইটা দেখো যে এটা যদি একটা পেজ নেই তখন এটাকে আমরা বলি হচ্ছে অনলি একটা তল, এটা হচ্ছে একটা তল মানে ক্ষেত্র বা জায়গা যেটা আগে বলেছিলাম। এই তলের উপর যদি আমি কতগুলো পেজ আস্তে আস্তে জমিয়ে এবার কমপ্লিট করি বইটাকে, তখন এটা কী বের হয়, এটা একটা উচ্চতা তৈরি হয়। তাহলে তল ছিল আগে শুধুমাত্র, তারপর উচ্চতা তৈরি হয়েছে, তাই আয়তন মানে আমরা বুঝবো কোনো ঘনবস্তুর ঘনফল মানে
তিনটা ফলাফল এখানে তলের জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ আর নতুন করে এই যে আমি তলগুলো এক একটা তলের উপরে জমা করলাম তাহলে একটা হাইট চলে আসলো তখন সেটাকে আমরা উচ্চতা গুণ করে দেব তার মানে হচ্ছে আমি যদি আয়তন সম্বন্ধে লিখি সেটা হবে কি আয়তন হবে যে কোনো ঘনবস্তুর আয়তন আমি শুধুমাত্র এটার জন্য বলবো না যে কোনো ঘনবস্তু তাহলে যে কোনো ঘনবস্তুর আয়তন আমরা বলতে পারি সমান সমান হচ্ছে তার ভূমির তলের ক্ষেত্রফল ওই ঘনবস্তুটির ভূমির তলের ক্ষেত্রফল গুণন উচ্চতা এই তাহলে এখন ভূমির তলের ক্ষেত্রফল আগে বলেছিলাম কি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ভূমি গুণন উচ্চতা এখানে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখি দৈর্ঘ্য গুণন প্রস্থ যেহেতু এটি আয়তাকার তল আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ বলতে পারি আর উচ্চতা আছেই ঘন একক লিখতে হয় তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে আসলে যে কোনো ঘনবস্তুর আয়তন পরিমাপের জন্য আমাদের ভূমির তলের ক্ষেত্রফল আগে জানতে হবে তার সাথে আমি উচ্চতা গুণ করে দিব তাহলেই যে ফলাফলটা পাবো সেটি হচ্ছে ওই ঘনবস্তুটির ঘনফল মানে আয়তন পরিমাপ করা হয়ে যাবে আরেকটা এক্সাম্পল এইভাবে দেওয়া হয় যে তুমি আমরা যে ঘরে থাকি যে কক্ষ থাকে সে কক্ষটা যদি আমি বলি যে এটার আয়তন বের করো তাহলে কী করতে হবে আগে ফ্লোরটার মেঝে যে আছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের গুণ করার মাধ্যমে সে তলটির আগে ক্ষেত্রফল বের করে নিতে হবে তারপর আমি যদি তার সাথে উচ্চতা গুণ করে দেয় সেই ঘরটির আয়তন বেরিয়ে যাবে তাহলে আমরা এটা মনে রাখবো যে কোনো ঘনবস্তুর আয়তন ভূমির তলের ক্ষেত্রফল গুণন উচ্চতা তাহলে আসো যে এখানে আমাদের ঘরটি কত কিলোগ্রাম বায়ু আছে দেখো এখানে বায়ু এবং পানির সাথে একটা তুলনা দেওয়া আছে বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী তার মানেটা কি বায়ুর কথা পানির সাথে বায়ুর রেফারেন্স কেন দেওয়া হলো অন্য কিছু তো দেওয়া যেত তাহলে এর কারণ হচ্ছে যে আমরা আয়তন সম্পর্কিত কতগুলো সূত্র জানি সেটা হচ্ছে কি এক ঘনমিটার আমরা লিখি এক ঘনমিটার সমান সমান হচ্ছে 1000 লিটার আর 1000 লিটার তাহলে 1000 লিটার হচ্ছে আমরা লিখি এক ঘন সেন্টিমিটার সরি 1 লিটার হবে 1 লিটার হবে 1000 ঘন সেন্টিমিটার এইটা লিখি তাহলে এই দুইটা সূত্র দ্বারা কী বোঝায় এই একটা সূত্র আমরা প্রায় ব্যবহার করি আয়তনের ক্ষেত্রে যে এক ঘনমিটার সমান 1000 লিটার আর 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার এখানে ঘন সেন্টিমিটারটা বা এই ঘনমিটারটা প্রকৃত অর্থে যে পাত্রে আমরা এই পানি রাখি সেই পাত্রের আয়তনকে বোঝানো হয়েছে তাহলে 1 ঘনমিটার মানে হচ্ছে যে পাত্রটা আমরা পানি রাখি অ্যান্ড লিটার মানে তরল পদার্থ বোঝানো হয়েছে যে 1 ঘনমিটার যে পাত্র আছে সে পাত্রের মধ্যে যদি আমরা পানি রাখি সেটা 1000 লিটার হয়ে যাবে আর 1 লিটার কোনো পাত্র 1 লিটার যদি পানি যেই পাত্রে ধরে সে পাত্রের আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার তো তার মানে আছে আমরা যে এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো কিনি যে 1 লিটার তার মানে তুমি এখানে বুঝতে পারো সেই কোল্ড ড্রিঙ্কসের পাত্রের আয়তন অবশ্যই 1000 ঘন সেন্টিমিটার হবে আর সেই কারণে তাতে আমরা 1 লিটার পানি ধরতে রাখতে পারি তাহলে এই কারণে এই পানির সাথে রিলেটেড পাত্রের সাথে একটা পানির সাথে সম্পর্ক রেখে কিন্তু এই সূত্রগুলো আমরা আগেই ম্যাথমেটিশিয়ানরা এটা করেছে সেই সাপেক্ষে এটা এখন সূত্র হিসেবে আমরা উপস্থাপন করে থাকি তাহলে এখন এই যে বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী মানে যেখানে পানি আছে যে পাত্রে সেখানে যদি তার অ্যাবসেন্সে বায়ু দেওয়া হয় তাহলে সেটা 0.0129 গুণ হয়ে যাবে 9 গুণ মানে কিন্তু বেশি না এটা কমই হবে যেমন আমরা যদি এই হাফ গুণ করি পাঁচের সাথে তাই বলে কি সে হাফ পাঁচের সাথে হাফ গুণ করলে কি বেড়ে যাবে না এটা কমে যাবে ভগ্নাংশ গুণ করলে কমে যাবে প্রকৃত ভগ্নাংশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ গুণ করলে এটা কমে যাবে তার মানে আমরা বুঝতে পারতেছি পানির তুলনায় বায়ুটা হচ্ছে ভারী দিক থেকে কম অর্থাৎ তার ওজন কম আচ্ছা তাহলে এখন আসো আমরা ক্ষয়ের উত্তরে চলে আসি দেওয়া আছে ঘরটির মেঝের দৈর্ঘ্য 20 মিটার লিখলাম ঘরটির মেঝে প্রস্থ 10 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি ঘরের আয়তন ওই যে লিখে রেখেছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা আর হচ্ছে একক হিসেবে ঘন একক দৈর্ঘ্য কত আছে আমাদের 20 প্রস্থ 10 উচ্চতা 5 ঘন মিটার তাহলে এখানে আমরা পাচ্ছি কত 5 × 10 = 0 1000 ঘন মিটার অর্থাৎ ওই যে ঘরটা সে ঘরটার আয়তন হচ্ছে 1000 ঘন মিটার
তাহলে 1000 ঘনমিটার আমাদের ওই ঘরের আয়তন। তাহলে এখানে আমরা একটা সূত্র লিখেছিলাম, এক ঘনমিটার সমান সমান হচ্ছে কত, 1000 লিটার। অর্থাৎ এক ঘনমিটার যে পাত্রের আয়তন সে পাত্রের মধ্যে আমরা 1000 লিটার পানি রাখতে পারি। তাহলে বন্ধুরা যদি আমরা 1000 ঘনমিটারে এক ঘনমিটারে 1000 লিটার পানি রাখতে পারি, তাহলে 1000 ঘনমিটারে অবশ্যই 1000 গুণ পানি রাখতে পারবো। তাহলে সেটাই আমরা করব যে ঘরটিতে পানি রাখতে পানি রাখা যেতে পারে যদি পানি রাখা হয়। তাই আমরা লিখছি যে ঘরটিতে যদি পানি রাখা যেত তাহলে পানির পরিমাণ হতো এই 1000 অর্থাৎ এই ঘরের আয়তন সাথে এক ঘনমিটার প্রতি ঘনমিটারে 1000 লিটার। তাহলে 1000 ঘনমিটারে আরও 1000 গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা আমরা কি লিখব, লিটারে লিখব। ওকে, এটা লিটারে চলে আসলো, কম্পিউটার ছিল লিটারে, বাট আমার কিন্তু চেয়েছে কি কিলোগ্রামে। তো সমস্যা নেই, আমরা এই ফলাফলটা আগে লিখে নিই। তিনটা ছটা হবে এত লিটার, এটাকে আমরা তার এইটুকু রেখে দিলাম। তারপর আমরা এখানে আসলাম, তার এখানে বুঝতে পারতেছি ওই ঘরটা যদি পানি রাখা হতো সে পানির পরিমাণ হয়ে যেত প্রায় 10 লাখ লিটার, 10 লাখ লিটার পানি রাখা যেত। তাহলে এবার আসো, যেহেতু আমাদের কেজিতে বলেছে এবং সেখানে পানি না রেখে আমরা রেখেছি কি বায়ুর কথা বলা হয়েছে, তাহলে বায়ুর হিসেবে আমরা একটা ক্লু এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী। তাহলে এটা যদি আমাদের পানির পরিমাণ হয় তাহলে বায়ুর পরিমাণ বের করার জন্য অবশ্যই তার সাথে আমরা গুণটা করে দেব। তাহলে গুণ করে দেখি কি হয়, গুণ অন 0.00129, এখানে আমরা লিখব হচ্ছে লিটার। তো এখানে উত্তরটা আসবে 1290 লিটার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের চেয়েছে কেজিতে, আমরা জাস্ট শুধুমাত্র লিখে দিব 1290 কেজি। কেন লিখব, এটা একটা সাইড নোট দিয়ে দিই, এক লিটার যে কথা আমরা এক লিটারের এগেনস্টে এক কেজি তাই বুঝি, এই কারণেই আমরা এটা লিখব। আমাদের উত্তর এটা চেয়েছিল যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, তাহলে আমরা বলবো যে ঘরটিতে বায়ুর পরিমাণ 1290 কেজি, 1290 কেজি। তাহলে উত্তর হবে কি, সুতরাং ঘরটিতে বায়ু আছে 1290 কেজি, এটা আমাদের উত্তর। তাহলে আশা করি খ বুঝতে পেরেছ। এবার আসো আমরা গতে চলে আসি, গতে যা চেয়েছে দেখি, এটা গতে আমাদের চেয়েছে ঘরটির দেয়ালের পুরুত্ব 12 সেন্টিমিটার হলে চার দেয়ালের আয়তন কত। তাহলে এখানে প্রশ্নটা ধরনের উপর ভিত্তি করে কিন্তু উত্তরে ভিন্নতা আসে, কিরকম যে এখানে ঘরটির দেয়ালের পুরুত্ব 12 সেন্টিমিটার হলে চার দেয়ালের আয়তন কত। তার আগে দেখো যে আমাদের কী দেওয়া আছে, ঘরটির মেঝের দৈর্ঘ্য, ঠিক আছে, আর প্রস্থও কিন্তু মেঝের এবং উচ্চতা ঘরের। তাহলে এখানে যদি শুধু ঘর বলতো তাহলে উত্তরটি কিন্তু একটু ভিন্ন হতো। মেঝে মানে হচ্ছে আমি ঘরে অবস্থান করতেছি, সেই অবস্থায় মেঝের দৈর্ঘ্য যা হবে, তুমি যখন ঘরের বাইরে অবস্থান করবা সেই অবস্থা তো একই হবে না, কারণ আমরা যখন ঘরের মেঝের ভিতরে অবস্থান করতেছি সেই অবস্থায় আমরা দেয়ালের বাদ দিয়ে আমরা দৈর্ঘ্যকে দেখতে পাচ্ছি, সেই হিসাবে আমরা মেঝের দৈর্ঘ্য সেটাকে বলি যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছি। কিন্তু কেউ যদি একটি কক্ষের বাইরে চলে আসে সেই অবস্থায় যদি সে ঘরটি দিকে খেয়াল করে সে কিন্তু দৈর্ঘ্যটা পাবে কি দেয়ালসহ। তাই এই অঙ্কটি কিন্তু আমাদের বলে দিয়েছে মেঝের ভিতরের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার। তো আমি একটু চিত্র আঁকলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবা, চিত্রটা এঁকে নিই। গ দেখো আমরা এই ঘরের মেঝেটার চিত্রটা এখানে এঁকে নিলাম, এটা হচ্ছে আমাদের আছে হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে আমাদের 10 মিটার এই পাশটা। তাহলে এর চারপাশে এই 20 মিটার 10 মিটার হচ্ছে মেঝের দৈর্ঘ্য আর আছে প্রস্থ, ঠিক আছে। তো এখন আমি যে দেওয়ালটার চারপাশে তো অবশ্যই আমাদের সরি যে মেঝের চারপাশে তো আমাদের দেয়াল আছে, দেয়ালটাকে আমি লাল কালি দিয়ে মার্ক করে দিলাম যে দেয়ালটা কতটুকু পর্যন্ত আছে,
এই লাল বর্ডার দিয়ে আমি দেয়ালটাকে মার্ক করে দিলাম। তাহলে দেখো এইটুকু হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার বলে দিয়েছে, এটুকু আমাদের 12 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা এই 12 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব, কারণ সবাই মিটার আছে, একে রেখে লাভ কি আর, 0.12 মিটার চলে আসলো। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করলাম, যেহেতু মেজার দৈর্ঘ্য দিয়েছে, ইন্ডিকেট করলাম, প্রস্থ ইন্ডিকেট করলাম। ঠিক আছে, এটা দৈর্ঘ্য লিখে দিই, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের প্রস্থ, চারপাশ দিয়ে সেম। এটা হচ্ছে আমাদের দেয়াল, এখানে ইট বসানো হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 0.12 মিটার। ওকে, এই জায়গাটা আমরা ইট আছে আমরা এখানে, অর্থাৎ দেয়াল তৈরি করা হয়েছে। এটা যদি আমরা চিহ্নিত করে রাখি, এই আমি অপশন দিয়ে দেয়ালকে বোঝালাম। এই তাহলে দেখো আমরা আগে যে কাজটা করব, আমরা শুরুতে বলেছিলাম যে কোনো ঘনবস্তুর আয়তন মানে হচ্ছে তার তলের ক্ষেত্রফল গুণন উচ্চতা। তো আগে আমাদের বের করতে বসছে দেয়ালের আয়তন, অর্থাৎ দেয়ালের আয়তনটা কীরকম হবে। তার জন্য আমরা দেয়াল যে জায়গাটা দখল করে নিয়েছে, যে লাল বর্ডারওয়ালা জায়গাটা দখল করে নিয়েছে, তার আমাদের ক্ষেত্রফল আগে বের করে নিব। আর এই ক্ষেত্রফল বের করার জন্য তোমরা 7 করেছো, যে এই পাড়ের পুকুরের পাড়ের দৈর্ঘ্য ক্ষেত্রফল, এই ধরনের রাস্তার বাগানের চারপাশের রাস্তার ক্ষেত্রফল আমরা সেম স্টাইলে করব। তো এখানে আমরা আগে লিখে নিই যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, সেগুলো একটু লিখে রাখি। যে দেওয়া আছে ঘরটির, অবশ্যই লিখবো ঘরটির মেঝের দৈর্ঘ্য 10 মিটার, ঘরটির মেঝের প্রস্থ, সরি এটা 20 মিটার, এটা হবে 10 মিটার, আর ঘরটির মেঝের প্রস্থ দেওয়া আছে, আর একটা দেওয়া আছে উচ্চতা, ঘরটির উচ্চতা বলবো এখানে, ঘরটির উচ্চতা লাগবে আমার, উচ্চতা সমান হচ্ছে 5 মিটার, আর ঘরটি দেয়ালের পুরুত্ব, দেয়ালের পুরুত্ব এখানে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, 100 দিয়ে ভাগ দিলে আমরা মিটারে চলে আসতে পারি। আমরা জানি ছোট একক থেকে বড় এককে গেলে 100, অর্থাৎ সেটাকে ভাগ দিতে হবে। আমরা জানি যেহেতু 100 সেন্টিমিটার 1 মিটার, তো 100 দিয়ে ভাগ দিয়ে নিলাম, তাহলে মানটা আসবে 0.12 মিটার। ওকে ডান, এই ফলাফলগুলো আমরা দেওয়া ছিল এগুলো লিখে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে কালো কালার দিয়ে বেড়া, অর্থাৎ মেজের যে জায়গাটা 20 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার প্রস্থ, এই জায়গাটার পরিমাণকে ফাইন্ড আউট করা। তাহলে এখানে আমরা তো আগেই করেছিলাম, তারপর আমরা শুধুমাত্র এখানে লিখে দিব। সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান 20 গুণন 10 বর্গ মিটার। তাহলে এখানে আমাদের আসতেছে কত, 200 বর্গ মিটার। তার মানে আমরা পেয়ে গেলাম এই টোটাল যে সাদা অংশটা সেটা হচ্ছে 200 বর্গ মিটার। তাহলে কত পাচ্ছি, আমি এটা আরেকটা কালার ইউজ করি, এখানে 200 বর্গ মিটার। তাহলে এখন দেখো এটা পেয়ে গেলাম, দেন আমরা পুরাটা জায়গাটা আগে বের করতে হবে। যদি আমি এই লাল বর্ডারওয়ালা জায়গাটা বের করতে চাই, পুরা দৈর্ঘ্য অর্থাৎ দেয়াল সহ আমাদের দৈর্ঘ্য, দেয়াল সহ আমাদের প্রস্থ জানা দরকার। তাহলে এখানে আমরা লিখি দেয়াল সহ, দেয়াল সহ মেঝের দৈর্ঘ্য সমান 20 যোগ হয়ে যাবে আর 0.12 গুণন 2 মিটার। এখন কেন এই কাজটা করলাম একটু বলে নিই। দেখো তুমি যে আমাদের দেয়াল কিন্তু চারপাশ দিয়ে দেয়াল আছে, তো আমি যদি দেয়াল এই পাশে যাই, এই পাশে কিন্তু দেয়াল দখল করে রেখেছে, অর্থাৎ 20 মিটার ডান দিকে সে 0.12 মিটার দখল করে নিয়েছে, আবার বাম দিকেও কিন্তু দৈর্ঘ্য বেড়ে গিয়েছে কত, সেম পরিমাণ, অর্থাৎ 0.12 মিটারে। তাহলে দুই পাশ দিয়ে যেহেতু আমাদের দৈর্ঘ্যটা এক্সপ্যান্ড হয়েছে দেয়ালের কারণে, তাহলে অবশ্যই আমরা 1.2 ডাবল করে ফেললাম, তার সাথে দৈর্ঘ্যের সাথে যোগ হয়ে গেল। তাহলে ফলাফল কত আসবে এখানে, এখানে আমাদের ফলাফলটা আসবে হচ্ছে 20.24 মিটার। এবার একইভাবে আমরা দেওয়ালে প্রস্থটা বের করে ফেলি,
देवाल सह मेझेर प्रस्थ समान समान दस जोग 0.12 गुणन 2 मीटर। एटाओ सेम कारण कारण प्रस्थ किन्तु प्रस्तर दिक दिए जो हिसेब करो एटुक हमें प्रस्त देवाल तैरि हार कारण ए पर्त बेड़े गए नीचे दिक दिए बेड़े मैं बामे ऊपर और नीचे 0.12 मीटर कर बेड़े गए तई हमें डबल कर नहीं दस साथ जो कर दिए टोटाल फलाफल कत आस 10.24 मीटर। ये एन सम्पूर्ण देवाले तलसह मेजर क्षेत्रफल बेर करब तसो हमें से बेर करी तेल एन करब हे कि सम्पूर्ण जैगा अर्थात देवाल सह हमें आबार बोलते देवाल सह देवाल जो भूमिर तल से तल सह मेजर क्षेत्रफल ठीक है टोटाल बेर करार पर फाका जैगा बद दी लाल अंश क्षेत्रफल बड़िए जाए एन लिखी देवाल सह देवाल सह देवाल भूमिर तल सह लिखी देवाल भूमिर तलसह मेजर क्षेत्रफल मेजर क्षेत्रफल जानी दैर्घ्य गुणन प्रस्त हमें लिखब ना एन लिखब हे जेहतु एक बार सूत्र लिखे 20.24 गुणन 10.24 वर्ग मीटर ए फलटा हमें कत आस 207.26 वर्ग मीटर। ओके तो देवाले भूमितल सह मेजे क्षेत्रफल अर्थात आमरा टोटाल जायगाटा पेयेछि 207.26 वर्ग मीटर। देन एखन आमादेर आर एटा तो आमादेर छिलोई आमरा आगे एटा बेर करेछि जे 200 घरटिर मेजर क्षेत्रफल अर्थात जे फ्लोरटा आमी देखते पाच्छि आमादेर दृश्यमान भितरे अवस्थान करले सेई जायगाटा हच्छे 200 वर्ग मीटर। ताहले आमरा एई 207.26 सम्पूर्ण जायगाटा थेके सादा अंशेर जायगाटा जदि बाद दिए दिई लाल जो बॉर्डर आछे सेई जायगाटा अर्थात आमादेर देवालेर भूमितले क्षेत्रफल पे जाब। ताहले सूतरां आमरा लिखी देवालेर शुधु लिखब देवालेर भूमिर तलेर क्षेत्रफल एबार किन्तु तल सह ना मेजे सह ना शुधुमात्र देवालेर भूमितले क्षेत्रफल कि करब 207.26 सम्पूर्ण जायगाटा थेके माइनस कर देव हच्छे आमादेर 200 वर्ग मीटार जेटा हच्छे आमादेर मेजे क्षेत्रफल। ताहले आमि एकटु एई पाशे लिखी फलाफल आसते हच्छे आमादेर 7.26 वर्ग मीटार एटा आमरा पेये गेलाम। एबार आसो आमरा आगेई बोलेछिलाम जे कोनो घनबस्तुर एखोनो लेखा आछे जे कोनो घनबस्तुर आयतन हबे भूमितले क्षेत्रफल गुणन उच्चता। তাহলে আমরা যেহেতু ভূমিতলের ক্ষেত্রফল আমাদের রেডি করা আছে তাহলে ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে আমরা উচ্চতা মাত্র গুণ করে দেব আর সম্পূর্ণ সূত্রটা ভাঙার দরকার নেই। তাহলে আমরা কি করব যে এখন আমরা ভূমিতলের ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে টোটাল আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে আসো এটা করি তাহলে দেয়ালের আয়তন অর্থাৎ দেয়াল কয়টি আছে চার দেয়ালে আমাদের যেহেতু প্রশ্নটা আছে দেয়ালের পুরুত্ব 12 সেমি হলে চার দেয়াল আয়তন করলে আমরা তাহলে চার দেয়াল আয়তনই লিখব যে সুতরাং চার দেয়ালের আয়তন ইকুয়াল টু আমরা এখানে লিখব হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল দেয়ালের ভূমিতলের ক্ষেত্রফল গুণন উচ্চতা। কার উচ্চতা এই উচ্চতা কিন্তু घर उच्चता घर उच्चता मानी देवाले उच्चता हो जाए ठीक है तो ये कारण घर उच्चता यूज करब घर उच्चता क्योंकि 5 मीटर देवा दें एन लिखते परि भूमितले क्षेत्रफल आसते से देवाले भूमितले क्षेत्रफल 7.26 गुणन उच्चता कत 5 ये कि लिखते हैं घन मीटर और ये घन एकक लिखते पर जगह नहीं घन एकक ये लिखे फिलल ठीक है। তাহলে এখন আমাদের ফলাফল কত আসবে 36.3 ঘনমিটার 36.3 ঘনমিটার এটা হচ্ছে আমাদের চার দেয়ালের আয়তন। তাহলে আমাদের এটাই চেয়েছে ঘরটির দেয়ালের পুরুত্ব 12 সেমি হলে চার দেয়ালের আয়তন কত
তাহলে আমরা লিখব উত্তর 36.3 ঘন মিটার। তাহলে এখানে আমাদের সেশনটা শেষ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট আমাদের যে কাজটা হবে তোমাদের এই সি ডাব্লিউটাই হবে আমাদের এস ডাব্লিউ। তাহলে এইটাই লিখে দিচ্ছি সি ডাব্লিউ টু এস ডাব্লিউ, ঠিক আছে? এটা আমাদের এস ডাব্লিউ হিসেবে থাকবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট আবার অন্য কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।